আসসালামু আলাইকুম সবাইকে, কিউট ব্লগসে সবাইকে স্বাগতম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমরা ভালো নাই। এখানে হচ্ছে গরুর মাংস আমি সেদ্ধ করতে দিচ্ছি। আমরা রংপুরের লোকেরা গরুর মাংস এভাবে সেদ্ধ করে খাই, তো আপনারা কেমন খান কি না কমেন্ট করে জানাবেন। গরুর মাংসটা আসলে এইভাবে সেদ্ধ করে খেতে অনেক ভালো লাগে, মানে এক কথায় এভাবে সেদ্ধ করে করে জাল করে করে আমরা খাই, খেতে ভালো লাগে, আমরা খাই। আপনারা খেয়ে দেখবেন, যত জাল করবো যত সেদ্ধ করবো তত ভালো। রান্না ছাড়া এক কথায় আদা বাটা রসুন বাটা পেঁয়াজ এসব দেবো না আমি এখানে। আর এটা আমি কেন করতেছি সেটাও বলি আপনাদেরকে, আপনারা আমার একটা পরিবারের সদস্য হয়ে গেছেন সবাই, তাই জন্য এখন আপনাদের সাথে সবকিছু শেয়ার করতে হয়। সেটা হচ্ছে এই রমজান মাসের রোজা করে করে হঠাৎ করে ঈদে আবার বেশি খাওয়া দাওয়া হচ্ছে। আমার হাজবেন্ড একটু অসুস্থ হয়ে গেছে, তার প্রেশারটা অনেক লো হয়ে গেছে, আর সবাই তো ভালো করেই জানেন যে প্রেশার লো হয়ে গেলে একটা মানুষকে কী করতে হয়, তাকে বেশি বেশি খাবার খেতে হয়। তার মধ্যে অন্যতম হচ্ছে গরুর মাংস, আর হচ্ছে আপনার হাঁসের ডিম, এগুলো খাবার খেতে হয়, গরুর দুধ খেতে হয়। এটুকু আমি চুলাটা ধরে দেবো, এখানে হতে থাক। এটা জাল করবো, জাল করে আমি এটা নামাবো, আর এটা আমি খাই। এটা আমরা কোরবানি, ঈদে কোরবানি যখন করি তখনও খুব চলে আমাদের এলাকায়, আমরা গরুর মাংস এরকম জাল করে করে খাই, খুব ভালো লাগে। রান্না করে স্বাদ লাগে, গরুর মাংসের আসল স্বাদ পাইতে গেলে এইভাবে করে জাল করে খাওয়া লাগবে। আমার হাজবেন্ডের শরীর খারাপ জন্য আমি এভাবে সেদ্ধ করতেছি। এখন তো বুঝতেই পারতেছেন যে মাংসের এত দাম যে আর সেদ্ধ করে খাওয়া হয় না, যেটুকু মাংস কিনে আনা পড়ে সেটুকু রান্না করেই খাই আমরা, এভাবে তো খাওয়া খুব কম হয়। কোন শরীর খারাপ মাংসটা জাল করে রাখলে সবসময় একটু করে সেদ্ধ করে জাল করা থাকলে নিয়ে নিয়ে খেতে পারবে, জাল করে করে রাখলে যখনই ভাত খাবে একটু করে নিয়ে খাইতে পারবে। আর রান্না করার মাংস তো এখন ওইভাবে খাওয়া বারবার ইচ্ছে করে না, জাল করে এটা একটা অন্যরকম স্বাদ হবে, সেই স্বাদে খেতে পারবে। এত স্বাদ হবে যে যত জাল করবো তত স্বাদ হবে, যত জাল করবো তত স্বাদ হবে, কোনো আর কিছু দেবো না, এটুকুই, যত জাল তত স্বাদ করবো মাংসে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দুঃখের কথা শেয়ার করলাম হঠাৎ এত রাতে এসে, 9:30 পার হয়ে গেছে। আমি দেখাবো, দাঁড়ান থাকেন কিছুক্ষণ আমার সাথে, অবশ্যই দেখাবো যে সিদ্ধ করার পর কেমন হয়, তারপর কথা হচ্ছে। তো এখন দেখি মাংসটা আসলে সিদ্ধ করতে করতে কি অবস্থা, ঢাকে রাখছিলাম আমি, সিদ্ধ হচ্ছে। এই দেখেন পানি দিইনি, কিন্তু মাংসের যে পরিমাণে পানি বের হয়েছে আমি লাড়াছাড়া করছি অনেকবার, দেখেন কেমন পরিমাণে মাংসের পানি বের হয়েছে, লাড়াছাড়া কষিয়ে কষিয়ে দিছি বারবার। মাংসটা বেশি কিন্তু সিদ্ধ হওয়া যাবে না, মাংসটা শক্ত টাইপেরই থাকবে, বেশি সেদ্ধ হওয়া যায় না। এটা মাংস আমরা শক্তই খাই, এই যে এরকম শক্ত, কালকে আবার জাল করব, সকালে বিকেলে দুইবার করে জাল করতে হয়। মাংস অনেক কম তাই না, 1 কেজির মতো। যাই হোক, যে মাংসের দাম, এত মাংস দিয়ে সেদ্ধ করে খাওয়া যায়, তার শরীর খারাপ জন্য করা লাগতেছে। তো এইভাবে আর একটু পরে আমি এটা নামাবো, নামিয়ে একটু ঠান্ডা করে তারপর ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। আবার কালকে আল্লাহ পাশে রাখলে এটা আমি আবার জাল করব, তারপরে খাওয়া যাবে, আজকেও খাওয়া যায়। আমার বাবা মা যখন ছোটবেলায় থাকতাম মাংস নিয়ে আসতো বাবা, এরকম জাল করে রাখতো মা, আর আমরা সেই সিদ্ধ গরম মাংস দিয়ে ভাত খাইতাম। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, ভালো লাগলে ভিডিওটা একটা লাইক করে দিবেন, কমেন্ট করবেন, পারলে শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।